নমস্কার, সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। কতগুলো বিষয় নিয়ে আমরা আজকে এলাম। আপনারা জানেন যে গতকালকে আমাদের পক্ষ থেকে আমি সুপ্রিম কোর্টের এক নম্বর কোর্ট, যেখানে এটা শুনানি হয়েছিল, সেখানে উপস্থিত ছিলাম। গোটা শুনানিটাই নিজে শুনেছি, গোটা কেসের গতি প্রকৃতিটা বোঝার চেষ্টা করেছি গোটা সুপ্রিম কোর্টে ঘুরে। যেভাবে প্রধান বিচারপতি শুরু করেছিলেন তার কথাগুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দুর্ভাগ্যবশত আমাদের মামলা কালকে আমরা ডায়েরি নাম্বার করলেও এসএলপি নাম্বার যেহেতু পড়েনি, সেই কারণে শুনানি হয়নি। আমাদের পক্ষ থেকে গতকালকে মুকুল রোহতগি দাঁড়িয়েছিলেন, কিন্তু যেহেতু এসএলপি নাম্বার আসেনি বলে উনি শুনানিতে আমাদের হয়ে কিছু বলতেও পারেননি। যদিও একদম শেষে আমাদের পিটিশনের যে বক্তব্য, সেটা তুমি উনি পিটিশনে না থাকলেও যেহেতু মামলার মধ্যে ছিলেন অন্য পিটিশনারদের পক্ষ থেকে, সে কারণে উনি বলার চেষ্টা করেছিলেন। আগামী সোমবার আবার শুনানি আছে এই মামলাতে। যেটুকু গতি প্রকৃতি বুঝতে পারছি, এখানে আমরা যারা যোগ্য প্রার্থীদেরকে রিপ্রেজেন্ট করছি বা যারা মনে করছি যে আমরা যোগ্য, তাদের বাঁচার একটাই উপায়, সেটা হলো পর্ষদ যদি এই পৃথকীকরণের কাজটা করে দেয়। পর্ষদের হাতে যে সেটা নেই, এসএসসি যদি সেই কাজটা করে দেয়। এসএসসির কাছে তথ্য যে নেই সেটা কিন্তু নয়ই একদম। আমাদের কাছে প্রমাণ আছে যে সিবিআই সমস্ত তদন্তভার হাতে নামার পরে, সিবিআই তার তদন্ত অনেকটা গড়িয়ে যাওয়ার পরেও 11-12 চাকরি প্রার্থী যারা চাকরি পাননি, তাদেরকে তাদের ওএমআর শীট দেওয়া হয়েছে। এই তথ্য আমাদের কাছে আছে, গ্রুপ সি এর ক্ষেত্রেও তাই। তাহলে তথ্য যে আছে সেটা তো একদম নিশ্চিত। তথ্য যদি থাকে তাহলে সেই তথ্য বের করে এই যে চাকরি করছেন 26,000, তাদের মধ্যে কারা যোগ্য কারা অযোগ্য সেটা বলতে অসুবিধা কোথায়? সেটা তো বলে দিলেই পারেন। এই জায়গাটাতে আমাদের মনে হয় যেমন আইনি লড়াই চলছে, ঠিক একই রকমভাবে পাশাপাশি রাস্তার লড়াইটাও করা প্রয়োজন। এবং এই রাস্তার লড়াইয়ের জন্য আগামীকাল অর্থাৎ 1 মে 2024 বেলা 12টার সময় আমরা শহীদ মিনারে সংগ্রামী যৌথ মঞ্চের যে অবস্থান মঞ্চ, সেখানে আপনাদের সকলকে ডাক দিচ্ছি। আসুন আলোচনা করে আমরা আন্দোলনের এমন কিছু সিদ্ধান্ত নিই যা করে সরকারকে অন্তত বাধ্য করা যেতে পারে। সরকারকে বাধ্য করলেই এসএসসিও বাধ্য হয়ে সেই তালিকা করে দিতে পারে। আদালত কিন্তু এই পৃথকীকরণের কাজ করতে পারে না, এটাকে সবাইকে আগে বুঝতে হবে। আমরা তো কিছু প্রস্তাব নিশ্চয়ই নিয়েছি, সেই প্রস্তাব আপনাদের সামনে দেব। আপনারা যদি সহমত পোষণ করেন তাহলে আগামী পরশু থেকেই সেই আন্দোলনের যে রূপরেখা ঠিক হবে, সেই ভিত্তিতে আমাদের আন্দোলনে নামা হবে। আগামীকাল দেখা হচ্ছে বেলা 12টার সময়।